24 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনো মৃত শাবককে নিয়ে ঠাই দাঁড়িয়ে রয়েছে মা হাতি চোখে জল নিয়ে। করুণ এবং এক মর্মান্তিক দৃশ্য ডুয়ার্সের রেড ব্যাংক চা বাগানে। উল্লেখ্য, গতকাল সকালে ডুয়ার্সের চা বাগানে মৃত একটি হস্তি শাবককে সুরে পেঁচিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে দেখা যায় মা হাতিকে। তারপর সন্ধ্যা পর্যন্ত তাকে নিয়েই থাকে মা হাতি এবং তার জন্য দাঁড়িয়ে থাকে প্রায় 30-35 হাতির একটি দল। রাত পেরিয়ে সকাল হয়, ফের সেই একই দৃশ্য। মৃত শাবককে মুখে এদিক ওদিক চলাফেরা করতে দেখেন চা শ্রমিককে। স্থানীয় বাসিন্দারা মতানুসারে সম্ভবত বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে হস্তি শাবকটির, যদিও শুক্রবার সকালে শাবক হাতিকে সুরে টেনে নিয়ে যাওয়ার বিষয়টি নজরে পড়ে। এরপর ঘটনাস্থলে পৌঁছয় ভিন্নগুড়ি বন্যপ্রাণ বিভাগ ডায়না রেঞ্জের বনকর্মীরা। ঘটনাস্থলে ছিলেন ADFO জন্মেঞ্জয় পাল, রেঞ্জার শুভাশিস রায়। শনিবার দুপুরেও সেই মৃত শাবককে আগলে রেখেছে মা হাতি, আর মা হাতির ভালোবাসার জেদে দলের বাকি হাতিরাও তাকে ছেড়ে আর জঙ্গলে ফেরেনি। তাই এখনও দাঁড়িয়ে কতক্ষণে মা হাতি শাবককে ছাড়বে এবং দলটি জঙ্গলে ফিরে যাবে সেই অপেক্ষায় বনকর্মীরা। চলছে তাদের উপর নজরদারিও, এমনকি বন দপ্তরের তরফে শুক্রবার ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয় হাতির দলটির উপর। তবে বন্যপ্রাণী হাতির সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা হয়তো হার মানাবে মানব জাতিকে, কেননা যখন অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানকে ছেড়ে চলে যান বাবা মা, সেই জায়গায় দাঁড়িয়ে দুদিন ধরে এখনো মৃত হস্তি শাবককে আঁকড়ে ধরে রয়েছেন মা হাতি। আর এরকম দৃশ্য এর আগে কখনোই দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। कितना हाथी है अभी? हम लोग तो छह ही देखा। काल से जो हाथी है, क्या कारण है इसमें, किस लिए है ये हाथी? बच्चा मर गया इसलिए। बच्चे को छोड़ के नहीं जा रहा, नहीं जा रहा है। तो यहाँ पे माहौल में क्या आतंक फैला है? नहीं, कुछ नहीं किया अभी तक तो कुछ भी नहीं किया। माहौल में पूरा शांत है, लेकिन हाथी का जो दल है अभी तक यहाँ जगह छोड़ के नहीं जा रहा है, इसके बारे में क्या कहना है आप लोगों का? जाएगा भी तो कहाँ जाएगा, यहीं पर रहता है। बरसात के दिन आने से यहीं पर रहता है। आपका नाम जी? मेरा नाम सुमित्रा हो रहा। बागान में काम करने के लिए कोई दिक्कत नहीं है तो? ना, कुछ भी दिक्कत नहीं है। आ गया था फर्स्ट ईयर, वो लोग आ जाता है, हम लोग का बड़ा सा बुला लेता है फट से बस।